আসসালামু আলাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যদি আমার ভিডিওগুলোর ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না এখানে আমি কিছু আলু নিয়েছি ছোটো ছোটো লাল আলু এই আলুগুলো খেতে খুব ভালো লাগে এটা খুব সম্ভবত মমিশিং অথবা রংপুরের আলু হবে তবে আমাদের বিক্রমপুরের আলু না আমাদের বিক্রমপুরের আলু সাদা থাকে খেতে একটু অন্যরকম আবার আর আলুগুলো আমি কাটার আগে পানি দিয়ে ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি কারণ আলুতে প্রচুর ময়লা থাকে এই ময়লাগুলো কাটার পরে ধুলে আর তেমন একটা যেতে চায় না আমার কাছে মনে হয় আমি তার জন্য সবসময় আলু ধ কাটার আগে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিই তারপরে মনে পড়ে গেলো স্কুলে তো আমার বেবি আছে আলুগুলো রেখে চলে গেলাম বেবিটাকে আনতে উপর দিকে তাকে দেখে বিড়াল সুন্দর বসে তার শরীরটাকে সুন্দর চুল কাচ্ছা কীভাবে কত উপরে উঠে বসে রয়েছে এসে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে এরকম করলা দিয়ে ভাজি করছি দেখেন এই আলু দিয়ে করলা ভাজিটা খেতে আমার কাছে অসম্ভব মজা লাগে আমি সবসময় এই আলু দিয়ে করলা ভাজিগুলো বেশি খাওয়ার চেষ্টা করি আর এর মধ্যে আমি পেঁয়াজ বেশি পরিমাণে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আর করলা ভাজিগুলো আমি সবুজ সবুজ থাকতেই নামিয়ে নিব কারণ করলা ভাজি যদি লাল হয়ে যায় তাহলে সেই ভাজিটা খেতে আমার কাছে ভালো লাগে না আর আমি এভাবে সবুজ সবুজ করে ভাজি নামিয়ে নিই খরলা ভাজিগুলো হওয়ার পর আমি চুলার মধ্যে একটা প্যান বেশে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি একটু বেশি তেলটা আমি দিয়েছি এখানে সরিষার তেল দিয়েছি তারপর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি আর ওগুলো হলো টাকি মাছ টাকি মাছের ভর্তা খাবো তার জন্য আমি সাথে কিছু শুকনো মরিচ দিয়েছি আর টাকি মাছগুলো ভাজার পরে আমি প্যান থেকে সব উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে আমি বেশ কিছু মরিচ দিয়েছি শুকনো মরিচগুলো আমি ভেজে রেখে দিব প্রতিদিন আমার কাছে শুকনো মরিচ টুলে নিতে ভালো লাগে না তাই আমি চিলি ফ্লেশের মতো করে রেখে দেবো একটা বয়লমার মধ্যে আর এখানে আমি কিছু মুলা নিয়েছি মূলাগুলি একদম যতটা পেরেছে আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে মূলাগুলো আমি বেশ কিছুক্ষণ মেখে রেখে দিব এতে করে মূলার ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে সেই পানিগুলো আমি আবার হাতের সাইজে চেপে চেপে সব বের করে নেব তারপর আমি এই দিয়ে তৈরি করব টাকি মাছের ভর্তা এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর তেজপাতা নিয়েছি নিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলো ভেজে নিব তেলের মধ্যে যখন হালকা হালকা প্রাণীর কালার যে একটু বেশি হবে তখন আমি এর মধ্যে পোলাট চাল দিয়ে দিব আমি এখানে পোলাট চলে খুদটা ব্যবহার করছি আপনারা চাইলে যে নর্মাল ভাতের চালের খুদটা আছে সেটাও দিয়ে খেতে পারেন দুটোই ভালো লাগে খেতে যেহেতু খুতের ভাত তারপর আমি সেগুলোকে আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম ধুয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব এতে করে দেখবেন খেতে খুবই ভালো লাগে যতটা কষাবেন ততটাই ভালো লাগে না কষিয়েও রান্না করা যায় তবে সেটার আরেক রকম স্বাদ এটার আবার আরেক রকম স্বাদ আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিব তারপর একটা ঢাকনাতে আমি ঢেকে দিব তারপর কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে তখন আমি চুলা রাইসটা একদম লতে দিয়ে আমি এগুলোকে রান্না করব আর যেহেতু খুদের ভাত আমার এটা বেশিক্ষণ সময় লাগবে না আবার পোলাট চল অল্প সময় হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার সেই তৈরি করে নেওয়া পোলাট জলের খুদের ভাত সাথে আছে টাকি মাছ মূলা দিয়ে ভর্তা ধনিয়া পাতা ভর্তা চেপা শুটকি ভর্তা আর সরিষা ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তা করেছি আর এভাবে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি যখন আমি আজান দিবে তখন আমি এটাকে খাব যেহেতু আমি রোজা রেখেছি আজান দেওয়ার পর আমি এগুলি খাবো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থেকেন আবার দেখা হবে নতুন কোনো নিয়ে আপনাদের সাথে